আমাদের জীবনের সবচেয়ে বড় যেটা নিজের জীবনে আয়ত্ত করা দরকার, যেটার মাধ্যমে মানুষ দুনিয়াতে সম্মান লাভ করে আখেরাতে আল্লাহ পাকের কাছে নৈকট্য লাভ করে, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার কথাই আল্লাহ পাক বিভিন্ন আয়াত দ্বারা বলছেন। দুনিয়ার আড়ম্বনা অনেক কিছুই হয়, যে তাকওয়া অর্জন করা অনেক কঠিন ব্যাপার। যার মধ্যে যত বেশি তাকওয়া আসবে সে আল্লাহ পাকের তত প্রিয় ব্যক্তিত্ব হবে। বিভিন্ন সময় কথাগুলি শুনে আসছি, হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সাহেব বলছেন, অলিপুরি সাহেবের কথা শুনে আসছি, সমস্ত কথা এখন আমাদের জুনাইদ আল হাবিব সাহেব কথা বলবেন। আমি লম্বা সময় কথা বলার সময়ও নেই, সেই ধরনের মন মানসিকতাও নিয়ে আসিনি। শুধু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা পৃথিবীতে কেউ থাকব না, সবাই আমরা কবরের যাত্রী হব। তবে প্রত্যেকটা ইমানদারকে আমার কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে যাওয়া, এটা আমার জন্য অপরিহার্য। দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধব অনেকে আসবে, সহযোগিতা করবে। জুনাইদ আল হাবিব সাহেব দীর্ঘদিন কারার মধ্যে ছিল, কিন্তু একদিন হায়াত আছে বিধায় আজকে আমরা তার সাক্ষাৎ পেয়েছি। কিন্তু যখন কোনো মানুষের হায়াত শেষ হয়ে যাবে, হাজারও চেষ্টা করো আর কোনোদিন তার সাক্ষাৎ হবে না। এই জন্য কবরকে সামনে রেখে যদি আমি হায়াত কাটাইতে পারি, আমার হায়াত দুনিয়াতে মানুষের কাছে দামি হওয়ার তেমন কোনো আশাও নেই, হুব্বে যা হুব্বে মাল এটা আমাদের আশা নেই, কিন্তু আখেরাতে আল্লাহ পাকের কাছে কিভাবে আমি নাজাত প্রাপ্ত হব, এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন। বিশেষ করে ওলামা হযরত যারা আছেন, তারা তো অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি। তো যারা আমরা গায়রে আলেম ভাইরা আছি, সকলকে অনুরোধ করব, নেককার দিনদার হাক্কানি ওলামায়ে কেরামদের সাথী হয়ে থাকি। যদি তাদের সাথী এই বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে, বিশেষ করে সালেহীনের জামাত হাক্কানি ওলামায়ে রব্বানি যারা আছেন তারাই হলেন সালেহীনের জামাত। আর আল্লাহ পাক তাদের সাথী হতে বলছেন। আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে ওলামায়ে হাক্কানি রব্বানিকে অন্তর দিয়ে ভালোবাসব, এটা নিজের জীবনের মানসিকতা তৈরি করে নিজের জীবনের মিশন বানাবো। কোনোদিন ওলামায়ে হাক্কানি রব্বানিদের সাথে আদাওয়াতি দুশ্মনী করব না। যদি আদাওয়াতি দুশ্মনী করি তাহলে নিজের কপালটা পুড়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরামকে হাক্কানি ওলামায়ে কেরাম হতে হবে, যারা নিজের জীবনকে সুন্নত দ্বারা রঙ্গাইছে। এই সমস্ত ওলামায়ে কেরামকে মহাব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এর বিনিময়ে আমাদেরকে আখেরাতে অবশ্যই দিবেন। এই জন্য আদাওয়াত দুশ্মন যাদের দিলের ভিতরে আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে। আর ওলামায়ে কেরামদের ইজ্জত রক্ষার জন্য সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করব, আমার দ্বারা আমার বন্ধুদের মহল থেকে কখনো যেন ওলামায়ে কেরামদের শানে কোনো রকমের টুল পরিমাণ বেয়াদবি না হয়। আমরা সব সময় স্মরণ রাখবো ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে নিজের তকদির খারাপ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কঠিন আজাব গ্রহণ করতে হবে। তাই যেখানে ওলামায়ে হাক্কানি রব্বানি দেখবো আমরা অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসবো, তাদের সাথে থাকবো। আল্লাহ পাক বলছেন কুনু মাআস সাদিকিন, এই সাদিকিনের জামাতের মধ্যে বর্তমান জমানায় এক নম্বর স্থান থাকবেন ওলামায়ে হাক্কানি রব্বানি। আল্লাহ পাক মেহরবানি করে এই ছোট্ট কথাগুলো উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।